আমরা একটা মানুষের দেহ দিয়ে চিনি, দেহ একটা মানুষের পরিচয় বহন করে, কিন্তু দেহটা সে না। এই জিনিসটা যে পর্যন্ত ক্লিয়ার না হবে, পরিষ্কার না হবে, ইট ইজ দ্য ফার্স্ট ক্লাস রিডল ফর এ হিউম্যান বিং টু গিভ এ নাইসেস্ট ব্লাড। এটি সবচাইতে সুন্দরতম ব্লাড দেওয়া যে এই দেহটাই জাহাঙ্গীর, ইচ্ছে বড় ব্লাড পৃথিবীতে নাই। A man knows it very clearly that this body is not I. The manush is spashta bujhte pare je ei deho ta ami na. Eta jana sotteo manush bhul kore bole. Eto sukkho bhul je manush ajante kore. গোবর অর্থ মাটির গর্তটা না, ওইটা ডিকম্পোজ হয় বডিটাতে ব্যাকটেরিয়া না ছড়ায়, তার জন্য চাপা দেওয়া চলে। এখন ওই গর্তের মধ্যে চাপা দিলেই যা আরব সাগরে পানির মধ্যে ডুবিয়ে দিলেও লাভ একই, আর শ্মশানে দাঁড়িয়ে পড়াইল একই লাশ। লাশ তো হিদে বাস করে, আমি তো হিদে বাস করে। A body lives in Tauhid, but I am not. Kano, I have a personal aggrandizement or free will and choice has given by the Lord to me. Sutaraan, দেহটা আমি না, কিন্তু কর্ম নাই করা যায় না। আমার যে জাতু বাবার ছবি আছে, একটা ছবি দেখে লোকটা বাবার ছাত্র ছিল, কেঙ্গে দিল সাহায্য। সে যে চোখের বাড়িটা আসলো ছবিটা দেখে না, ছবির মধ্যে বাবার রিফ্লেকশনটা আছে, সে বুঝতে পারে না। মানুষের ধোকা খায়, মাটির গর্তটা কখনোই কবর নয়, তাই কবর কাকে বলে। এই জীবন্ত দেহটাই, এই যে তোমার জীবন্ত শরীরটা, এটাই তোমার নফসের জীবন্ত খবর। যত শাস্তি যত আজাব এই জীবন্ত শরীরে হইতেছে। সকালে ঘুমেতে উঠলা, উঠলেই পায়খানা লাগলো, মোচর মারলা, মোচর মারলেই বদনালয়ে বাথরুমে গেলা, ঠিক না? বাথরুম সাই জায়গা মায়েরে বা বউরে কইলা, যাও নাস্তা দাও, তাড়াতাড়ি অফিসে যাই, তুইব খাইল একবারই, কাপড় চোপড় বিন্দর ফিট ফাট হও, রেডি হও, বাড়িতে বিদায় লও, রিক্সায় চলো বা গাড়ির চলো, জামে পড়লা, এই প্রতি পলকে পলকে উষ্টা টক্কর খাইতেছ, আঘাত খাইতেছ। এই জীবন্ত শরীরটা প্রতিনিয়ত আঘাত খাইতেছে, এটাই আছে। এই আজ আমরা বুঝাতে পারি না।
তাই জীবন্ত দেহটাই নফসের কবর। নফস যদি আত্মা কবর তো জীবাত্মা দেব, হিন্দু মত জীবাত্মা দেব পরম প্রিয় না। আমরা কবরের সামনে গেলে কান্দি, আমার বাবার কান্দন ঠিক আছে, লাশও ঠিক আছে, কিন্তু এইটা যে একটা ফার্স্ট ক্লাস ব্লক, একটা যে এক প্রথম শ্রেণীর ধোকাবাজি ব্লক দিল, এটা তুমি এলাম বলতাম, এটা বার্ডেন লাশও কিছু ব্যবহার যে নোবেল প্রাইজ দিবার পেয়েছিল, নোবেল প্রাইজ দিবার পেয়েছিল বার্ডেন লাশও আর ভার্নার্স। তো বার্টন রাসেল বোধ হয় নেয় নাই, জাপল ছাত্রেও নেয় নাই, ফ্রান্সের যে দার্শনিক জাপল ছাত্রে আমরা একটা মানুষের দেহ দিয়ে চিনি, দেহ একটা মানুষের পরিচয় বহন করে কিন্তু দেহটা সে না। এই জিনিসটা যে পর্যন্ত ক্লিয়ার না হবে, পরিষ্কার না হবে, কিছু বুঝতে পারব না, খালি বয়ান দিয়ে যাইবা। তোমারই তো তুমি চিনলা না, মক্কা মদিনার কত বয়ান দিলা অথচ তোমারই তুমি চিন্তা না। লাশটা তৌহিদে বাস করে, মাটির গর্তটাও তৌহিদে বাস করে, সুতরাং সাংঘর্ষিক নাই, কন্ট্রাডিকশন নাই, তৌহিদে তৌহিদে চলে গেল। লাশটার জায়গায় যদি আমি থাকতাম তাহলে সাংঘর্ষিক হইত। তাই উমাইয়া আব্বাসিয়ারা কবরের বর্ণনার সঙ্গে দিছে যে তুমি গাঙ্গীয় নাম তো যাই না, মাটির গর্তে পৃথিবীর চেয়ে হয়ে যায় না, রাস্তায় গেছে। কিছু কও তুমি, কিছু কও তুমি, তারপর যাবে কই বলে দাও।